যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে যে হামার সাথে লেকিন আমি চালা বুনো বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে এই কম্পেন আমাকে বহু সারে আজমিনে দিয়া হ্যাঁ হাম উসো ইনভেস্টিগেশন কর রা আজকে আমার অবাক লাগে যে আমি ওনাকে সম্মান জানিয়েই বলি আজকে আলিপুর দুয়ারে একটা সভা ছিল সেই সভা থেকে তিনি নাম না করে তিনি আজকে বলেছেন যে বন সহায়কের চাকরিতে কার সাজি হয়েছে উনি তদন্ত করবেন আর আমি আজকে মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলে গেলাম উনি নাম নেননি কিন্তু আমি নিয়ে বলছি আপনাকে সম্মান জানিয়ে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে জেনে রাখুন এই বন সহায়কের নিয়োগ আমি নিরপেক্ষভাবে বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম আটই অক্টোবর সকাল দশটার সময় আমি যখন আপনাকে মেসেজ করেছিলাম যে কোন বীরভূমের একজন বড় নেতা আমাকে ধমকি দিয়ে বলছে যে আগে সব চাকরি তাকে দিতে হবে আপনি তার পাল্টা ফোন করে আমায় বলেছিলেন যে কিছু পাইনি সব জেলায় জেলায় তৃণমূলের নেতাকর্মীদের কিছু কিছু করে কোটা তুমি দিয়ে দাও আজকে আমায় বলছেন কারসাজি করেছেন আমি এতদিন মুখ খুলিনি আমি আজকে আপনার কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলতে বাধ্য হলাম আমার কাছে সেই মেসেজের কপি আছে আটই অক্টোবর নটা আটান্ন হয়েছিল আর আমি নিরপেক্ষভাবে ভাবে কাজটা করতে চেয়েছিলাম বলে একটা বোর্ডকে দিয়েছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে চাই জেনে রাখবেন আমার কাছে সমস্ত কপি আছে কোথা কোথা থেকে সুপারিশ এসছে আপনার কোন নেতা সুপারিশ দিয়েছে কোন বিধায়ক সুপারিশ দিয়েছে কোন উচ্চ নেতৃত্ব সুপারিশ দিয়েছে কালীঘাট থেকে কি সুপারিশ এসছে কার তালিকা এসছে সে সব আমি যত্ন করে রেখে দিয়েছি আমি সব যত্ন করে রেখে দিয়েছি কেচো খুঁড়তে কে কেউটে সব আপনি বার করছেন সব আমার কাছে তথ্য রয়েছে কারা কারা সুপারিশ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিচ্ছি আপনি এখনো আলিপুরদুয়ারে আছেন আলিপুরদুয়ারে আপনার বর্তমান জেলার যিনি সভাপতি তার সুপারিশ পত্র আজকে সন্ধ্যাবেলায় জেনে নিন যে আলিপুরদুয়ারের সভাপতির সুপারিশ কি ছিল এবং জেনে রেখে দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায় এমনই একজন রাজনীতিবিদ আমি মনে করি যে আমার অন্তর আমার কাজ এতটাই এইভাবে মানুষের জন্য করা তাই আপনি প্রশ্ন করবেন তার উত্তর আমি দিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই আপনাকে তদন্ত করতে হবে না আমি একটা রাস্তা আপনাকে বলে দিচ্ছি প্রয়োজন হলে ওই বনসহায়কের প্যানেল আপনি বাতিল করে দিন তাহলেই বুঝে যাবেন দুধ কি দুধ পানি কি পানি কি ছিল আপনি বুঝে যাবেন আমার কিচ্ছু যায় আসবে না আমি এতটাই সঙ্গে বলছি আপনি বনসহায়কের প্যানেলটা বাতিল করে দিন তাহলেই প্রমাণ হয়ে যাবে আর আপনি যখন মুখ খুলিয়েছেন তখন আর প্রশ্ন আমি আপনাকে করে গেলাম এই প্রশ্নের উত্তর চাই বিগত দিনে যত চুক্তি ভিত্তিক চাকরি হয়েছে বিগত দিনে যত চুক্তি চাকরি হয়েছে বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চুক্তি ভিত্তিক চাকরি হয়েছে এমন কি আগেও আমি যে দপ্তরে চুক্তি ভিত্তিক চাকরি আপনি দিয়েছেন সেই তালিকা কোথা থেকে এসছে কিভাবে নিয়োগ হয়েছে কারা কারা চাকরি পেয়েছে তার তদন্ত মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে করুন তার কাগজও আমার কাছে কাগজ আছে কিভাবে আপনি দিয়েছিলেন কোথা থেকে সুপারিশ কত জায়গা থেকে সুপারিশ এসছে সমস্ত কপি আমি দিয়ে দেবো আপনাকে দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি কিন্তু খুব মন দিয়ে শুনছিলাম রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি আজকে হুগলিতে যে বক্তব্য রেখেছেন মানে শুনছিলাম আর অবাক হচ্ছিলাম যে এত কিছু হয়েছে সরকারের সরকারে যারা থাকেন তারাই বেশি বোঝেন যেহেতু তিনি সরকারের ছিলেন মন্ত্রী ছিলেন তিনি বেরিয়ে এসেছেন যে কথা বলছেন এবং বলছেন সব ডকুমেন্ট আছে আমার কাছে আসলে আজকে উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না নিয়ে রাজীব ব্যানার্জিকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন যে বন সহায়ক যে অ্যাপার্টমেন্ট সেখানে কার সাজি হয়েছে এবং তদন্ত করছেন আবার যখন একথা কথা বলছেন পেছনে আবার ওটাকে হাততালিও দিচ্ছেন তার মধ্যেও মন্ত্রী রয়েছেন দেখলাম তো যাই হোক তদন্ত করছেন দুর্নীতির যে কোনো বিষয়ে তদন্ত করা উচিত এটাই তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব কিন্তু যেভাবে রাজীব ব্যানার্জি বললেন একেবারে টাইম ধরে ডকুমেন্টের কথা বললেন এরপরে পারবেন সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বন সহায়ক এই পদটা নয় আর অনেক ক্ষেত্রেই অনেক কারসাজি হয়েছে ডাইরেক্ট বলছেন ওপেন মঞ্চে রাজীব ব্যানার্জি এত এত সাহস তিনি কী করে পান যদি না তার কাছে ডকুমেন্ট থাকে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করতে চ্যালেঞ্জটা পরের মঞ্চে বলতে পারবেন যে রাজীব ব্যানার্জি যদি বলেছেন কি ডকুমেন্ট আছে দেখান আমিও চাই তদন্ত যদি এটা বলতে পারেন তাহলে জানবো সত্যিই তিনি হবে তার সরকার চালাতে যান আর যদি চেপে যান তাহলে আমাদেরকে আমাদের মতো বুঝে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে দর্শক আমি যখন শুনছিলাম এই রাজীব ব্যানার্জির বক্তব্যগুলো ভাবছিলাম যে তাহলে কত কি হয়েছে রাজীব ব্যানার্জিরা সরকারে ছিলেন বলে তারা জানেন কারণ একটা সরকারের সম্পর্কে সরাসরি এইভাবে মিথ্যে কথা বলবেন তারও তো একটা মানহানির বিষয় রয়েছে মামলার বিষয় রয়েছে যখন এতটা জোর দিয়ে বলছেন যদি এটাই সত্যি হয় তাহলে ভাবুন যে এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা কি করে আর ভরসা রাখবে এই সরকারের প্রতি কাজের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বলছেন অমুক জেলা থেকে আমার কাছে সুপারিশ করেছে অমুক জেলার আমাকে বলা বলা হচ্ছে এই এই নামগুলো দিতে হবে আমি মুখ্যমন্ত্রীকে বলছি মুখ্যমন্ত্রী বলছেন ভাগ করে দাও দলের কর্মীদের এই যে বিষয়গুলো কত বড় মারাত্মক লজ্জাজনক বলুন তো এটাই সুশাসন এটাই পরিবর্তনের সরকার এগারো সালের আগে কত কথা কত স্বপ্ন ছিল যারা শিক্ষিত যুবক যুবতী যে না একটা সরকার আসবে স্বচ্ছ নিয়োগ হবে সেই জন্যই তো অনেক আশা নিয়ে পরিবর্তন আর সেই পরিবর্তনের সরকার দশ বছর না যেতেই তার মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসা মন্ত্রীরা যেভাবে বলছেন এটা সত্যিই খুব চিন্তার সত্যিই খুব চিন্তার যে এই সরকারের বয়স যত বাড়বে আর কত কি জানা যাবে আমরা জানি না আজকে দুজন মন্ত্রী বের হয়ে এসছেন শুভেন্দু অধিকারী এবং রাজীব ব্যানার্জি আমরা যাই না তাদের বেরিয়ে আসাতে কোন দলের কতটা লাভ কতটা ক্ষতি সেটা অন্য বিষয় এসব নিয়ে আমাদের কোনো মাথা বিষয় নয় কিন্তু তারা বেরিয়ে আসার পর যা তথ্য বেরিয়ে আসছে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বিরাট পাওনা বলা যায় যে তারা জানতে পারছেন যে কি হচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল করে রাত দিন জেগে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তাদের নাম লিস্টে নেই ফেল করার লোকজন লিস্টে ঢুকে যাচ্ছে আজকে কোথাও একটা যেন আমরা খুব একটা লিঙ্ক পাচ্ছি যে প্রাইমারি চাকরিটা বিক্রি হয়েছে বলা হয়েছিল বিক্রি করা হয়েছে ওই যে সুপারিশ যিনি সুপারিশ করে পাঠাচ্ছেন তিনি হয়তো কারোর কাছ থেকে টাকা নিয়েছেন এইভাবে বিক্রি হয়েছে তাহলে এই রকম যখন বিষয়টা সামনে আসছে এখন কত একটা আমাদের যেন মনে হচ্ছে যে তাহলে ওই যে অভিযোগটা হচ্ছিল যে চাকরি বিক্রি হয় এই সরকারের আমলে স্বজন পোষণ হয় ই তো মন্ত্রীরাই বলছেন প্রাক্তন মন্ত্রীরাই এতটা জোর গলায় বলছেন তাহলে কি করে আর যোগ্য প্রার্থী যারা চাকরি প্রার্থী তারা আর কি করে চাকরি পাবেন এমনিতেই কন্ট্রাকচুয়াল ফুল বেতন নেই কন্ট্রাকচুয়াল সব কন্ট্রাকচুয়ালের চাকরি সেখানেও আবার পার্টির লোক ঢুকবে সেখানেও কার সাজি তাহলে কারসাজি যদি রাজীব ব্যানার্জি করার কথা বলা হয় তাকে তাহলে আসল কার সাজি কোথা থেকে হয় সেই কারসাজির কাজই কে এটি তো প্রশ্ন উঠবেই খুব দুর্ভাগ্যজনক আজকে যে কথাগুলো শুনছিলাম মন দিয়ে অনেকক্ষণ বক্তব্য শোনালাম দর্শক কারণ আমিও শুনছিলাম প্রায় চার মিনিটের বক্তব্য আমার মনে হচ্ছে যে এগুলো শোনা দরকার আছে যে কীভাবে সরকারটা চলছে আজকে কেন রাস্তায় বেকাররা মেধাবী ছাত্রছাত্রীরা রাত দিন জেগে প্রতিবাদ আন্দোলন করছেন বুঝতে পারছি তো এবং এটাও বোঝা যাচ্ছে যে ঝান্ডা না ধরলে ওই চলে চাকরিটাও মনে হয় পাওয়া যাবে না এই রাজ্যে কারণ যেভাবে উনি কথাগুলো বলছেন তবে খুব বড় কথা বলেছেন যে সমস্ত ক্ষেত্রে তদন্ত করা হোক এবং ডকুমেন্ট আছে তার কাছে অনেক ডকুমেন্ট আছে এটা কিন্তু বলার চেষ্টা করলেন এবার আমি দর্শক নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের মন্তব্য আমি দেখব আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবার দল ছাড়া নিয়ে দল ছাড়া নিয়ে কিন্তু আমি একটা কথা যেটা শুনছিলাম রাজীব ব্যানার্জি আজকে বলেছেন ওই একই জায়গাতে যে এতদিন তাহলে আপনি কেন চুপ ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এরকম একটা বলার চেষ্টা করেছেন সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাবো যে রাজীব এ প্রসঙ্গে তিনি কি বলেছেন সেটা আপনারা আপনি নিয়োগ করেছেন নভেম্বরে আপনার অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে আপনি নিয়োগ করেছেন আমি দলে ছিলাম তিরিশে জানুয়ারি অব্দি আপনার তখন মনে পড়েনি যে এখানে কোনো সমস্যা হয়েছে আর যদি মনে করে থাকেন আমি কোনো কারসাজি করেছি তাহলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে একত্রিশে জানুয়ারি অবধি তিরিশে জানুয়ারি অবধি আপনি কেন আমাকে দল থেকে তাড়িয়ে দেননি আমি এই প্রশ্ন আপনাকে করছি আমি তো ছেড়ে দিচ্ছি আপনি তো তাড়াননি আমায় আর আমাকে ধরার জন্য এই দলে যাতে থাকি শুনে রেখে দিন আপনারাও দেখেছেন এমন কোন শীর্ষ নেতৃত্বের নেই ফোনের রেকর্ড আছে আমার কাছে কোন চিন্তা করবেন না মাননীয় নেত্রী আমি জানি যে পরে আপনি এগুলো বলবেন আমি সব রেকর্ড করে রেখেছি কোন কোন নেতা ফোন করেছিল কি কি বলেছিল কি করতে চাইছিল এবং আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার তিন দিন আগেও আপনি কতজনকে দিয়ে আমায় ফোন করিয়েছেন আবার কার কার সাথে বসতে বলেছেন এবং আমায় বলেছেন যে একে দল থেকে ছাড়া যাবে না সেই কথাও আমার কাছে আছে তাহলে আজকে যদি আমি এত খারাপ হই হই আজকে আজকে যদি আমি চোর যদি আপনি যদি আজকে বলেন আমি কারসাজি করেছি তাহলে আমাকে দলে রাখার জন্য এত কষ্ট আপনি কেন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমি আপনাকে প্রশ্ন করতে চাই শুনলেন তাকে দল থেকে দল দলে কেন এতদিন রেখেছিলেন এই প্রশ্ন এটাই খুব স্বাভাবিক প্রশ্ন যে এত যদি তিনি সব জানতেন কার সাজি হয়েছে এত আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেখানে এতদিন কেন রাখা হয়েছিল কেন তার সঙ্গে এত বোঝা পড়া এত আন্ডারস্ট্যান্ডিং ওকে দলে রাখার পেছনে খুব স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন তুলেছেন ফলে যে প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলছেন সেই তোলার কারণটা কি সেটা নিয়েও কিন্তু বিরাট একটা প্রশ্ন এটা বলা যেতে পারে কিন্তু এটাও এটাও ঠিক আজকেই যখন আমরা দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তার যখন আমরা একটা খবর পোস্ট করি তখন একটা বিষয় আমাদেরকে খুব নজর করিয়ে দিয়েছেন দর্শকরা যে এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে অন্য দলের সব চলে যাচ্ছেন এবং সেখানে ওয়াশিং মেশিন আছে সেখানে গিয়ে সব চোর ডাকাতরা সব ভালো হয়ে যাচ্ছে তো আমাকে আমাদেরকে দেখেছি কমেন্ট করে অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রী আজকে যেখানে ভাষণ দিচ্ছিলেন তার পেছনেও তো একজনকে দেখা যাচ্ছে তিনিও তো অন্য দলে ছিলেন তার সম্পর্কেও তো অনেকে অনেক কথা বলেছিলেন তাহলে তিনি কোন মেশিনে ওয়াশ হয়ে তৃণমূল কংগ্রেসে ঢুকলেন ছবিটা ইঙ্গিত করে অনেকে বলছেন মুখ্যমন্ত্রীর পেছনে তাকেও দেখা যাচ্ছে এই প্রশ্নও কিন্তু অনেকে তুলেছেন ফলে যখন তার দল থেকে অন্য দলে যাচ্ছেন তারা সব চোট ডাকাত ওখানে ওয়াশিং মেশিনে ওয়াশ করে তারা দলে নিয়ে নিচ্ছেন আর তার দলে যারা এসেছিলেন অতীতে এখনও অনেকে আসছেন তারা সব কোন মেশিনে ওয়াশ হচ্ছেন এটাও কিন্তু অনেকে প্রশ্ন নেই দর্শক নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে